বন্ধের দিন কেশিয়ারিতে গুলি, ব্যবসায়ী খুন, দোকান খোলায় বিজেপির হামলা, অভিযোগ তৃণমূলে অস্বীকার বিজেপির, মৃতের পরিবারকে সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর। বিজেপি ডাকা বন্ধে রণক্ষেত্র ইসলামপুর, বাসে আগুন, ঈদ বৃষ্টি, হামলাকারীদের থেকে ক্ষতিপূরণ হুঁশিয়ারি পুলিশের। বন্ধ উপেক্ষা, মধ্যম গ্রামের কাছে ডিপিএস এর বাসে হামলা, পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ বন্ধ সমর্থনকারীদের বিরুদ্ধে, পুলিশের কর্ডনে বাড়ি ফেরে পড়ুয়ারা, এয়ারপোর্ট থানায় হামলার অভিযোগ দায়ের। বিয়ের দু মাসের মধ্যে ঘর থেকে উদ্ধার নবদম্পতি ঝুলন্ত দেহ, উত্তর চব্বিশ পরগনার বাগদার ঘটনা, খুনের অভিযোগ পরিবারে, খুন নাকি আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ। অত্যাধুনিক রাইফেল বাজারে নিয়ে এলো ইছাপুর রাইফেল ফ্যাক্টরি, প্রয়োজনে একসঙ্গে কুড়ি থেকে তিরিশটি গুলি ছুটতে সক্ষম এই রাইফেল, ওজন ও অন্যান্য তুলনায় অনেক কম, সেনাবাহিনীর বরাত পাওয়ার ব্যাপারে আশাবাদী সংস্থার জেনারেল ম্যানেজার। ভুল ইঞ্জেকশন প্রয়োগে রোগী মৃত্যুর অভিযোগ, চিকিৎসকের চেম্বারে ভাঙচুর, ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের কুলটি থানা নিয়ামতপুরে ব্যাপক উত্তেজনা, অভিযোগ অস্বীকার চিকিৎসকের। কৃষ্ণনগরে এক চিকিৎসকের সহকারী খুনে ঘটনায় চাঞ্চল্য, প্রতিবাদে চিকিৎসকের বাড়িতে ভাঙচুর, বিক্ষোভ, খুনের অভিযোগ দায়, পুরনো শত্রুতার জেরেই খুন বলে অনুমান পুলিশের। বালিয়ামারিতে পথ দুর্ঘটনায় মৃত্যু দুই পুলিশকর্মী, সূত্রে খবর, মাথাভাঙা থেকে কোচবিহারে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে তাদের গাড়িটি, ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। বক্সা প্রকল্পে স্থানীয় বাসিন্দাদের পরিচয়পত্র নিয়ে হেনস্থার অভিযোগ, প্রতিবাদে চেকপোস্ট ও টিকিট কাউন্টার ভাঙচুর করে বিক্ষোভ এলাকাবাসীর।